নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আপনাদের নিয়ে এসেছি এই রাত্রিবেলা আমার ছাদ বাগানে। দেখুন, একসাথে আপনাদের যে ড্রাগন ফুলের গাছটা, ফুল বা ফলের গাছটা আপনাদের প্রুন করে দেখিয়েছিলাম, সেই গাছে আজ রাতে একসাথে আটখানা ড্রাগন ফুল ফুটেছে। গন্ধে মো মো করছে। দেখুন, এখানে এই একটা, এই একটা, দুটো, হ্যাঁ, এখানে দুটো, হলো আটটা। দেখুন, এখানে দুটো আছে, তিন, ওটা হাতে পাচ্ছি না, চার, পাঁচ, ছয়। গন্ধে মোমো করছে একেবারে। সাত, আট। আজকে আপনাদের আমি একটা নতুন জিনিস দেখাবো। এই যে ফুলগুলো এসছে, ফুল আসলেই ফল হবে এটা ঘটনা, ফল হয় এবং হয় ছোট হয়। এই ফলটাকে পুষ্ট করতে, করার জন্য এখন তো আগেরকার মতন পলিনেশন হয় না, আগে পোকামাকড় ইয়ে করে না, এখন আমাকে কী করতে হবে, এটাকে হ্যান্ড পলিনেশন করে আপনাদের আমি দেখাচ্ছি। এ দেখুন, আরও কুড়ি রয়েছে, কালকে আরও ছখানা ফুল ফুটবে, সেটা আমি দেখাচ্ছি। গতকালকে আপনাদের বলেছিলাম যে আজকের ফুলগুলো আপনাদের দেখাবো। এই যে ছটা কুড়ি দেখিয়েছিলাম, দেখুন এই যে পরপর পাঁচখানা পরপর দেখা যাচ্ছে। দেখুন, এক, এই এই পাশেই পাঁচখানা ফুটেছে। গতকালকে এক পাশে ছিল না বলে আপনাদের দেখাতে পারিনি, আজকে এই পাশেই পাঁচখানা ফুটেছে। দেখুন, এখান থেকে আপনাদের আস্তে আস্তে দেখাই কীভাবে আমি এটা থেকে হ্যান্ড পলিনেশন করব, সেটা দেখুন, দেখতে থাকুন। এখানে আমি একটা প্লেট নিয়েছি আর একটা তুলি নিয়েছি। এই তুলি দিয়ে দেখুন রেণুগুলো আস্তে 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 করে, যে পুঙ্কেশ্বরের যে রেণুগুলো হলুদ হলুদ, দেখুন এটা একটু সাদাটে টাইপের হয়, এই রেণুগুলো কী সুন্দর গুঁড়ো 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 হয়ে পড়ছে, দেখতে থাকুন। এই গুঁড়ো গুঁড়ো এটা থেকেও নিলাম, ওটা থেকেও নিলাম, এই গুঁড়োগুলো নিয়ে নিচ্ছি আমি পুঙ্কেশ্বরের যে রেণুগুলো, এইগুলো আমি কী করব, আস্তে আস্তে ওই গর্ভকেশ্বরের মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে আপনারা প্লেট নেবেন, প্লেটের মধ্যে নিয়ে নেবেন। এবার কি করব, এই তুলিটা দিয়েই আস্তে আস্তে আমি রেণুগুলোকে তুলতে থাকব। তুলে এই যে লম্বা দণ্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গর্ভকেশর, এই গর্ভকেশরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, দুটোতেই আমি দিয়ে দেব। দুটোর রেণুই দুটোর সঙ্গে কিন্তু মিলিয়ে মিশিয়ে দিলাম, মানে এটারটা ওটাই দিয়ে দিলাম, ওটারটা ওটাই দিয়ে দিলাম, দুটো কিন্তু ক্রস পলিনেশন হয়ে গেল। এতে কি হবে, এর ফলটা অনেক বড় পাওয়া যাবে। এর ভেতরে আরও ফুল রয়েছে, এই ফুলগুলো রেণু আমি নিয়ে নিলাম, প্রত্যেকটার রেণুই আমি আলাদা আলাদা করে নিয়ে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার আলাদা আলাদা করে ক্রস পলিনেশন করিয়ে দেবো। আপনারাও এইভাবে করবেন, দেখবেন ফল এরপরে আস্তে আস্তে দেখা যাবে যে কী করে এর ফলগুলো। এই দেখ, এটা এইটারটা আমি এইটাতে নিয়ে এইটাতেই আবার করে দিলাম। একটা ফুল যদি একটাই ফুল ফোটে আপনারা, তাহলে একটার থেকেই আপনি পুঙ্কেশ্বরের থেকে নিয়ে গর্ভকেশরে দিয়ে দেবেন। আমার যেহেতু অনেকগুলো ফুটেছে, সেই জন্য একটার থেকে নিয়ে আরেকটা, আরেকটার থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা, এইভাবে আমি করে নিচ্ছি। তাতে কী হবে, আমার মানে ডবল ডবল পলিনেশন কিন্তু হয়ে যাচ্ছে। তাতে কী হবে, ফলটাকে, ফুলটা কিন্তু ভালো হবে। তো বন্ধুরা, আপনাদের হাতে কলমে সব করে দেখালাম, ফুল করার পরে সেটা যে সত্যি ফুল ভালো হয় সেটাও দেখালাম আপনাদের, ফুল থেকে পলিনেশন করে দেখালাম, এরপরে ফল আপনাদের দেখাবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন তারা ডান দিকের বেল আইকনটা প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, নমস্কার। এইভাবে আপনারা করতে থাকুন, যদি প্রত্যেকটা জিনিস ফলো করেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনারা ভালো ফল পাবেন। ভালো থাকুন, সবুজে থাকুন, নমস্কার। একটা কথা বলে দিই আপনাদের, এই ফুলটা কিন্তু রাত্রিবেলায় ফোটে, সন্ধ্যা ছটার পরে ফুটতে শুরু করে, রাত চারটে পাঁচটা পর্যন্ত থাকে, তারপরে বুঝতে শুরু করে। তা আপনাদের এই যে পলিনেশন করাটা দেখালাম, এটা কিন্তু রাত বারোটা একটার সময় করলে সবচাইতে ভালো হয়।